স্বাগত জানাচ্ছি রসায়ন লাইভ ক্লাসে। আমাকে চিনো তোমরা সবাই, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তোমাদের বরাবরই রসায়ন নিয়ে আসছি আমি ভিডিও এবং লাইভ। তোমাদের ইতিমধ্যেই আগামী শনিবারে ভিডিও ক্লাস আছে আমার রসায়নের। হ্যাঁ, আগামী শনিবারে ভিডিও ক্লাসে আমি দিয়েছি তোমার পার্ট 1.3 আর 1.4। 1.4-এর সামান্য একটা আলোচনা করেছি আমরা লাইভ ক্লাসে। আমরা আজকে ভিডিও সরি লাইভ আমরা ভিডিও ক্লাসে দিয়েছি 1.4-এর, আর 1.3-টা সম্পূর্ণ ভিডিও ক্লাসে দিয়েছি। এর জন্য আমরা এই 1.3 পার্টটা আজকে আমার পরিকল্পনায় রাখি নাই, ঠিক আছে? 1.3 তোমরা ভিডিও ক্লাস থেকে দেখবা, দেখেছো অলরেডি। এখন আমরা যাব 1.4, রসায়ন পাঠের গুরুত্ব, এবং পার্ট 1.5, রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া। আমরা এ বিষয় গেলে নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তার আগে আমি পূর্ববর্তী পার্ট পড়িয়েছিলাম 1.2 পার্ট, 1.1 পার্ট এবং 1.2 পার্ট আমি গতদিন পড়িয়েছি। তো আজকে তোমাদেরকে একটা প্রশ্ন ধরি, আমি দেখি তোমাদের কি অবস্থা। হ্যাঁ, তোমরা আসলে পড়াশোনা করছো কিনা একটু দেখে নিই, আমি যাচাই করে নিই। আচ্ছা, আমি যাকে বলবো সে বলবো, ঠিক আছে? আমি প্রথমে বলবো, প্রথমে বলছি আমি শামীম হোসাইন, নাকি স্বাধীন হোসাইন? স্বাধীন, SHADII, স্বাধীন হোসাইন বলো, বায়ুতে প্রধান উপাদান কি? বায়ুতে প্রধান অক্সিজেন। অক্সিজেন, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কাগজের প্রধান উপাদান কি? আমি একজনকে বলবো সে বলবা, জান্নাতুন নাইমা। স্যার আমি আজকে আপনার প্রথম ক্লাস করছি। আজকে না, আচ্ছা আমরা অন্যজনকে ধরি তাহলে, দেখি লামিয়া বলো, লামিয়া। প্রশ্নটা আরেকবার বলেন। কাগজের প্রধান উপাদান কি বলো? কাগজের সেলুলোজ। সেলুলোজ, ভেরি গুড, সুন্দর। তাহলে আমরা পড়েছি ইনশাল্লাহ, ভালো ভালোভাবেই পড়েছি। তোমরা অবশ্যই পড়ার উত্তর দিতে পেরেছো। তো আমরা আমাদের আজকের যে পরিকল্পনায় আছে যেটা পড়া, সেটা পড়াই রসায়ন পাঠের গুরুত্ব। দেখো রসায়ন কেন আমরা পাঠ করব, তাই না? আমরা বোর্ডেও ইতিমধ্যে লিখেছি আমাদের আজকের আলোচ্য বিষয় রসায়ন পাঠের গুরুত্ব, এবং পার্ট 1.5, রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া। হ্যাঁ, এগুলো খুবই রসায়নে গুরুত্বপূর্ণ লেসন, অর্থাৎ পাঠ। তাহলে আমরা প্রথমে যাব রসায়ন পাঠের গুরুত্ব, তাহলে পার্ট 1.4-এর। হ্যাঁ, পার্ট 1.4, পার্ট 1.4-এর রসায়ন পাঠের, রসায়ন পাঠের গুরুত্ব, ঠিক আছে? কথা বুঝতে পেরেছ? অর্থাৎ এই পাঠে বলা হয়েছে রসায়ন কেন পাঠ করব আমরা, তাই না? রসায়ন কেন আমাদের দরকার হলো পাঠ করা, হ্যাঁ না? যেমন তোমার গণিত দরকার, ইংরেজি দরকার, হ্যাঁ এগুলো কিন্তু দরকার, কিন্তু রসায়ন আসলে কেন দরকার? তাহলে আমরা পড়েছি রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা। আর ওকে বলেছো তোমরা? অন্যতম শাখা একটা রসায়ন। এই রসায়ন আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। আমরা গত ক্লাসে একটু বলেছি, বেশি কথা বলা হয়নি, এর জন্য আমি আজকে এই পাঠটা আবার আমরা যুক্ত করেছি। সকালবেলায় যদি আমরা ঘুম থেকে উঠি সবাই, তাই না? সকালে সবাই ঘুমাই আমরা, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠার, সকাল বেলায় ঘুম থেকে উঠেই আমরা কি কাজ করি বলতো? উঠেই আমরা ব্রাশ করি। আমরা ব্রাশ করি, গুড। তাহলে আমরা কি করি? ব্রাশ করি। ব্রাশ কেন করি? আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলোকে ধ্বংস করার জন্য আমরা ব্রাশ করি। এই ব্যাকটেরিয়া গুলো যদি আমাদের মুখের মধ্যে থাকে, তাহলে আমাদের মুখটা মানে মুখের অভ্যন্তর ভাগটা খুব ভালো ফিল করে না, এর জন্য আমরা ক্ষার জাতীয় পদার্থ টুথপেস্ট ব্যবহার করি। এটাও কিন্তু রসায়ন, তাই না? টুথপেস্ট রসায়নের একটা অংশ, ক্ষার জাতীয় পদার্থ, আর মুখের মধ্যে আছে অ্যাসিড। হ্যাঁ, এই মুখের মধ্যে অ্যাসিড এবং ক্ষারের একসাথে যুক্ত হয়ে কিন্তু প্রশমন হয়, অর্থাৎ প্রশমন বিক্রিয়া হয়, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া। অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়াল টু লবণ প্লাস
পানি উৎপন্ন হয়, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াটা হয় আমাদের ঘুম থেকে উঠার সাথে সাথে। আমরা ঘুম থেকে উঠে আমাদের অন্য কোনো কাজ থাকে না, আমরা ব্রাশে পেস্ট নিয়ে আগে দাঁত আমরা ব্রাশ করি, তারপরে আমরা কি করি বলো? তারপরে কি করি আমরা বলো তো? একজন ব্রেকফাস্ট করি না, ব্রেকফাস্ট করার আগেও আমাদের এই শীতের সময়, এখন তাহলে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমরা গায়ে হাতে মুখে লোশন দিই আমরা। এই লোশনটাও কিন্তু হচ্ছে কি হয়, এই লোশনটাও কিন্তু কেমিক্যাল বা কেমিস্ট্রি। তারপরে এটা সুন্দরভাবে দেখার পরে আমরা গোটায় লোশন টোশন দেওয়ার পরে আমরা চুল টুল আঁচড়াই, সব চুল টুল আঁচড়ে আমরা আমাদের টেবিলে বসি। টেবিলে বসার কিছুক্ষণ পরে আমরা নাস্তা করি, বা পড়ার পরে আমরা নাস্তা করি, বা অনেকেই নাস্তা করে হয়তো। কিন্তু এই ঘটনাগুলো কি রসায়নের উপস্থিতি নাই এদের মধ্যে বলতো? এগুলোর মধ্যে রসায়নের উপস্থিতি অনেক অনেক বেশি। তারপর দেখো দুপুর হলো, দুপুরের আগে, দুপুরের খাওয়ার আগে আবার গোসল করবা তুমি। গোসল করলে তোমার সাবান লাগবে, শ্যাম্পু লাগবে, ইত্যাদি উপকরণ লাগবে, এগুলোও কিন্তু কেমিস্ট্রি, তাই না? তাহলে আমরা আমাদের জীবনে, আমাদের জীবনের সঙ্গে রসায়ন জড়িয়ে আছে না? Yes sir. তাহলে রসায়নকে আমরা জীবনের জন্য বিজ্ঞান বলতে পারি কিনা বলো তো? রসায়ন বিজ্ঞান? Yes sir. রসায়নকে জীবনের জন্য, জীবনের জন্য বিজ্ঞান বলে, বিজ্ঞান বলে। কারণ আমাদের জীবনের অন্যতম উপস্থিতি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এই রসায়নের যে উপকরণগুলো আমরা আমাদেরকে ব্যবহার করতেই হবে, তাই না? তাহলে ঘুমাতে গিয়ে আমরা, ঘুমাতে যাওয়ার পূর্বেও কিন্তু আমরা ব্রাশ করি, ঠিক? পূর্বে আমরা ব্রাশ করি না, সারাদিন খাচ্ছি দাচ্ছি, রাত্রে আমরা আবার ব্রাশ ট্রাশ করে আমরা ফ্রেশ হয়ে লোশন টোশন দিয়ে আমরা ঘুমিয়ে যাই। তাহলে আমাদের কিন্তু প্রতিদিনের কর্ম, আমাদের প্রতিদিনের কর্ম পরিকল্পনাতে রসায়ন প্রেজেন্ট। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমাদের জীবনে যে রসায়ন জড়িয়ে আছে সেই বিষয়টা কিন্তু আমরা আগে উপলব্ধি করেছি, বাট এখন কিন্তু আরো আমরা বেশি কল্পনা করতে পারবো। আমরা দেখলাম আরো অনেক আমাদের খাবার দাবার, বিস্কুট, চা, চিনি যত কিছু আছে এগুলো সবগুলোর মধ্যে রসায়ন আছে, ঠিক আছে? তাহলে আমরা এই রসায়ন পাঠকে, ইম্পর্টেন্স স্টাডিং অফ কেমিস্ট্রি, অর্থাৎ আমাদের রসায়ন পাঠের গুরুত্ব অপরিসীম বলতে পারি আমরা। এটা বলে এই 30 মিনিটের আলোচনায় এটা গোটা শেষ করা যাবে না বলে। তারপরে দেখো আমরা জমি থেকে খাবার পাই, তাই না? বলো পাই কি না বলো? জমি থেকে জমি থেকে ফসল উৎপন্ন, জমি থেকে আমরা ফসল ফলিয়ে, ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করি, ঠিক? জীবিকা নির্বাহ করি। দেখো জমি আছে তোমার, তাই না? জমি আছে তোমার বা আমার, এই জমিতে ফসল উৎপাদন হবে, তাই না? তাহলে তুমি যদি একদিন জমিতে গিয়ে ফসল বুনে দিয়ে চলে আসলে, তাহলে কি তোমার ফসলটা হয়ে যাবে? না স্যার। নির্দিষ্ট নিয়মে কিন্তু আমাদের পরিচর্যা করতে হবে। এর জন্য কি লাগবে? জমিতে রাসায়নিক সার দিতে হবে অথবা জৈব সার দিতে হবে। এই রাসায়নিক এবং জৈব সার গুলোই কিন্তু রাসায়নিক পদার্থ। তাহলে উদ্ভিদ যে খাদ্য উৎপাদন করবে বা খাদ্য তৈরি করবে, উদ্ভিদকে তো খেতে হবে নাকি? উদ্ভিদ না খেলে তো নিজে নিজে তোমার বেড়ে উঠবে না। তাহলে উদ্ভিদ কি আমাদের মতো কি পায়ে হেঁটে খেতে যাবে নাকি? উদ্ভিদ জমিতে লাগানো হবে, তারপরে আমরা এখানে বিভিন্ন সার, বীজ ইত্যাদি আমরা দিয়ে আস্তে 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 পরিচর্যার মাধ্যমে একটা ফসল আমরা আরোহণ করবো। সেই ফসল খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকবো, ঠিক আছে? ক্লিয়ার কি আমার কথা? তাহলে আমরা এইভাবে জমির ফসল উৎপাদন করতে রসায়ন উপস্থিতি আছে, ফসল উৎপাদনের রসায়নের উপস্থিতি আছে। দেখো ফসলটা যখন বড় হয়ে গেল তখন অনেক পোকা মাকড়ে কিন্তু এই ফসলটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, তাই না? এই পোকা মাকড় গুলোকে দমন করার জন্য ব্যবহার করি আমরা কীটনাশক, কীটনাশক। অর্থাৎ কীট মানে তোমরা বুঝতে পারছো কি?
কীট মানে পোকা মাকড় যাতে যেটা বলি আমরা, পোকা আর নাশক মানে হচ্ছে দমন। অর্থাৎ আমাদেরকে নির্দিষ্ট সময়ে পোকা দমন যদি আমরা না করি তাহলে আমাদের ফসলটা কিন্তু কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা ছিল ফসল উৎপাদনের, সেই ফসল উৎপাদনের খুব কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা থেকে আমরা পিছনে চলে যাব। তাহলে এখানে রসায়ন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে আমরা রসায়নের উপস্থিতি কত জায়গায় দেখতে পাচ্ছি দেখো। তারপর দেখো এই খাবার গুলো তুমি উঠালে, তাই না, জমি থেকে ফসল থেকে উৎপাদন করলে, এই ধান গম ভুট্টা যব ইত্যাদি যেকোনো ফসল, এগুলোকে সংরক্ষণ করার জন্য রাসায়নিক পদার্থ লাগবে না? ইয়েস স্যার লাগবে। তাহলে আমাদের আমরা এই খাদ্য সংরক্ষণ করতে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রিজারভেটিভস। সেটা হচ্ছে কি? প্রিজারভেটিভস। প্রিজারভেটিভস, টিপস। ঠিক আছে, তাহলে প্রিজারভেটিভস ভদ উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এই প্রিজারভেটিভস আমরা খাদ্য সংরক্ষণ করতে ব্যবহার করি। খাদ্য সংরক্ষক হিসাবে কি ব্যবহার করি আমরা? দেখো আমি ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে আমরা জুস খাই না, জুস প্রাণ জুস কিন্তু প্যাকেটের মধ্যে ইনটেক করা আছে। এই প্যাকেটের মধ্যে ইনটেকৃত জুসটা কিন্তু যখন থেকে উৎপাদন করা হয়েছে, মানে প্যাকেট বন্দি যখন থেকে করা হয়েছে, তার দুই মাস বা তিন মাসের মধ্যে আমরা খেতে পারি। দেখো একটা খাবার তৈরি করার মধ্যে দুই থেকে তিন মাস যদি আমরা সংরক্ষণ করে পাই, এটা মানটা যদি একই রকম থাকে তাহলে আমাদের জন্য ভালো না? তাহলে এখানে নির্দিষ্ট অনুপাতে এই খাদ্যের মধ্যে প্রিজারভেটিভ স্পেশাল, বিস্কেটের মধ্যে প্রিজারভেটিভস আছে, যে কোনো সব কিছু খাবারের মধ্যেই প্রিজারভেটিভস রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদী সংরক্ষণ করতে চাই। ঠিক আছে, কথা বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা এই কাজগুলো আমরা করতে পারি। রসায়ন আমাদেরকে হেল্প করে এইভাবে। তারপরে আমরা যাবো বিভিন্ন বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধের কথা। স্যার একটা প্রশ্ন আছে। বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধ, জীবন রক্ষাকারী ঔষধ, ঠিক আছে, এই ঔষধ গুলো আমরা কোথা থেকে পাই? কেমিক্যাল থেকে পাই না? যেমন দেখো এই যে বৈশ্বিক মহামারী চলছে, তাই না, এই বৈশ্বিক মহামারীর কারণে কিন্তু আমরা সবাই বাড়ির মধ্যে, তোমরা তোমাদের প্রিয় আঙ্গিনায় প্রিয় স্কুলে আসতে পারছো না। আমরা ঘরে বসে আমরা আমাদের পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করছি তোমাদেরকে। তারা এই বৈশ্বিক মহামারীর জন্য এখনো কিন্তু কাঙ্ক্ষিত ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। কিছু কিছু দেশ দাবি করলেও সেটা হচ্ছে কার্যকর হচ্ছে না আমার মনে হয়, তাই না? তাহলে আমাদের এই এই কাঙ্ক্ষিত মহামারীর জন্য ভ্যাকসিন কিন্তু বের করছে যেগুলা, সেগুলো কিন্তু কেমিক্যাল দিয়ে তৈরি। তাহলে বিভিন্ন ঔষধপত্র যত কিছু সবই রাসায়নিক পদার্থ। তাহলে এই রাসায়নিক পদার্থ গুলো আমাদের অসুখ বিসুখ সারাতে সাহায্য করছে না? তাহলে আমাদের জীবন রক্ষা করতে কি ওষুধ ব্যবহার করা হচ্ছে না? তাহলে আমাদেরকে এইভাবে দেখো, এইভাবে রসায়ন পাঠ আমাদের বিশেষ। স্যার মিউট করতে বলেন স্যার। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু ভালোভাবে দেখলাম, তাই না? তারপর দেখো শিল্প কারখানা যানবাহন থেকে মানুষের ব্যবহার্য সামগ্রী থেকে প্রচুর পরিমাণ রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশে প্রতিস্থাপন করে। তাহলে এগুলো কিন্তু কেমিস্ট্রি। তাহলে বহির্বিশ্বে যেসব দেশ উন্নত তারা কিন্তু এই বর্জ্য থেকে আবার শক্তি উৎপাদন করে। তাহলে এই বর্জ্যগুলোকে সংরক্ষণ করে এদের যেন পরিবেশে ছড়িয়ে না পড়তে পারে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রসায়ন। তাহলে আমাদেরকে অবশ্যই এই রসায়ন পাঠের গুরুত্ব অপরিসীম, এটা আমাদের মেনে নিতে হবে। কারণ এইভাবে যদি সারাদিন আলোচনা করি, তাহলে আমরা পরবর্তী পাঠে চলে যাবে। দেখো পাঠ 1.5, পাঠ 1.5, এবার দেখো রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া। তাহলে আমরা আমাদের পাঠ 1.4 খুব ভালোভাবে বুঝেছি। কারো কোনো সমস্যা আছে? আকা আহসান,
নাই স্যার আচ্ছা ওকে নাই তোমরা চুপ করে নো স্যার আচ্ছা এখানে কি হাজারা আছে হাজারা মেয়ে কি স্যার হাজারা আছে হাজারা না স্যার ওটা নাই নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দেখি আমরা পরবর্তীতে আলোচনা রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া পার্ট কত এটা বলো 1.5 রসায়নে অনুসন্ধান রসায়নে অনুসন্ধান অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া গবেষণা প্রক্রিয়া ঠিক আছে দেখো অনুসন্ধান মানে কি কোনো কিছু খোঁজা আর গবেষণা মানে সেই জিনিসটাকে নিয়ে তুমি একই জিনিস সেই জিনিসটাকে একটা বিজ্ঞানসম্মত সিদ্ধান্তে উপনীত করা এটাই হচ্ছে গবেষণা তাই না হঠাৎ তুমি একটা কথা বললা সেই কথাটা তোমার যুক্তিযুক্ত নাও হতে পারে এর জন্য এটাকে অ্যানালাইসিস করতে হবে তারপরে একটা সিদ্ধান্ত দিতে হবে দেখো বিজ্ঞানের লক্ষ্য হলো মানব জাতির কল্যাণ সাধন করা আমাদের বিজ্ঞানের লক্ষ্যই হচ্ছে যে কোনো বিজ্ঞানের লক্ষ্যই হচ্ছে মানব জাতির কল্যাণে কাজ করা